আজকের একটা দেখাবো যে আপনারা খুব সহজে আইডি কার্ড অনলাইনে যাচাই করবেন আসল নাকি নকল। ধরুন আপনি আপনার বাসাটি অপরিচিত কোনো লোককে ভাড়া দিচ্ছেন, তবে সেক্ষেত্রে ফেরত তার পরিচয়ের জন্য আপনি মূলত তার আইডি কার্ডের ফটোকপি নিয়ে থাকেন, কিংবা ফেরত আপনি কারোর থেকে মনে করুন একটি মোবাইল কিনছেন বা অন্য কোনো জিনিস কিনছেন, তবে সেক্ষেত্রে তার প্রয়োজনীয় ইনফরমেশনের জন্য আপনার মূলত তার আইডি কার্ডের ফটোকপি নিয়ে থাকেন। তবে সেক্ষেত্রে ফেরত আপনাকে দেওয়া সেই আইডি কার্ডের ফটোকপি যদি মূলত এখান থেকে নকল হয়ে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসে দিতে পারেন। তো কীভাবে আপনারা অনলাইনে যাচাই করবেন আইডি কার্ড আসল নাকি নকল, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আইডি কার্ড আসল নাকি নকল তা অনলাইনে যাচাই করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। আসার পরে সার্চ বারে আপনারা সার্চ করে দেবেন অনলাইন জিডি লিখে। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা এই অপশনটি পেয়ে যাবেন, প্রত্যেকে এই অপশনটি আপনারা ইনস্টল করে নিয়ে ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এইখান থেকে পারমিশন চাইবে, অবশ্যই আপনারা পারমিশনটি অ্যালাউ করে দেবেন। পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পর এইখান থেকে নিচের দিকে লক্ষ্য করুন কোনায় নিবন্ধন নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার মোবাইল নম্বরটি প্রদান করুন। তো এই বক্সে মূলত আপনি আপনার একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন। তো মোবাইল নম্বরটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট করুন নামে যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনার নাম্বারটিতে মূলত 6 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আসবে। তো কোডটি আসলে আপনি এখান থেকে দিয়ে সাবমিট করুন অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মূলত কোডটি চলে আসছে, জাস্ট দেখতে পাচ্ছেন 39,56,99। তো কোডটি লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট করুন অপশন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স পরবর্তী ইন্টারফেস আপনার যেরকম একটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের নম্বর এমনকি জন্ম তারিখ। তো এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নম্বরের জায়গায় আপনারা করবেন কি, মূলত এনআইডি কার্ডের উপর ফ্রন্ট পেজে যে নম্বরগুলো লেখা রয়েছে অবশ্যই এখান থেকে সেই নম্বরগুলো লিখে দেবেন। তো এখান থেকে আমি যে আইডি কার্ডটি যাচাই করতে চাচ্ছি সেই আইডি কার্ডের নম্বরগুলো লিখে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তার জন্ম তারিখটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো এখান থেকে আপনারা মাস তারিখ এমনকি সালটা আপনারা সিলেক্ট করে দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দেবেন। এবার আইডি কার্ডটি যাচাই করে দেখতে পাচ্ছেন পরিচয়পত্র যাচাই, সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ফেরত দেখতে পাচ্ছেন এখান থেকে পরিচয়পত্র নং এখান থেকে নাম্বারটি দেখাবে, জন্ম তারিখ এখানে দেখাবে, এমনকি দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এখান থেকে চলে আসছে, পিতার নাম এমনকি মাতার নাম কিন্তু এখান থেকে চলে আসছে। তো এবার কথা হলো কীভাবে আপনারা বুঝবেন আইডি কার্ডটি আসল নাকি নকল। তো এটা বুঝতে শুনে আপনাকে যে কাজটি করতে হবে, পরিচয়পত্র এমনকি জন্ম তারিখ দিয়ে যখন আপনারা যাচাই করতে যাবেন, তবে সেক্ষেত্রে এখান থেকে নাম এমনকি পিতার নাম মাতার নাম চলে আসবে। যদি না আসে তবে সেক্ষেত্রে বুঝে নেবেন আইডি কার্ডটি নকল, আর যদি এভাবে চলে আসে তবে সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন আইডি কার্ডটি আসল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা যে কোনো আইডি কার্ড আসল নাকি নকল কীভাবে আপনারা অনলাইনে যাচাই করবেন।